ছাত্রছাত্রীরা প্রত্যেকেই অবগত আছে যে এই বছরে মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসা হয়েছিল এবং এই বছরে যারা মোবাইল বা অন্য অন্য কোনো বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করেছে তাদের কিন্তু পরীক্ষা মানে বাকি পরীক্ষাগুলো সব ক্যান্সেল করে দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু পরীক্ষার্থীকে দেখা গেছে যে অসাধু উপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ার জন্যে ইতিমধ্যে খবরেও সেগুলি প্রকাশিত হয়েছে এই পরীক্ষাগুলো শেষ হওয়ার দিকে চলে এসেছে ইতিমধ্যে প্রায় অনেকজনের ছত্রিশ চল্লিশ জন ছাত্রছাত্রীর পরীক্ষা ক্যান্সেল হয়েছে এই সব দিকে লক্ষ্য রেখে পরের বারে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিকে পোশাক বিধি চালু করা যায় কিনা সেই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই নিয়েই আজকের সংবাদপত্র আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে সেই খবরটি কি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আর্যভট্ট খান এই রিপোর্টটি করেছেন লেখা শুরু হচ্ছে এইভাবে মাথার উপরে বন বন করে ঘুরছে পাখা শীতের আমেজ সরে গিয়ে গরম পড়তে শুরু করেছে বসন্তের দুপুরে বিন্দু বিন্দু ঘাম এসে জমা হচ্ছে কপালে পরীক্ষার্থী মেয়েটি মন দিয়ে লিখে চলেছে মাথা তার ওড়নায় ঢাকা এক লহমায় সন্দেহ হল পরীক্ষকের কাছে এসে ওড়না সরাতেই দেখা গেল কানে গোজা ইয়ারপড হাঁটুর ওপরে বেল্ট দিয়ে বাঁধা মোবাইল সেটা অন করা অন্য প্রান্ত থেকে কেউ বলে দিচ্ছেন উত্তর আর ইয়ার পরে সেই উত্তর শুনে মাথা নিচু করে লিখে যাচ্ছে মেয়েটি বিদেশি কোনো সিনেমা দেখেই নাকি তার এই পরিকল্পনা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের কথায় এবছর মোবাইল নিয়ে ধরা পড়ার ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েরা খুব একটা পেছিয়ে নেই ছত্রিশ জনের মধ্যে প্রায় অর্ধেক মহিলা পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়েছে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা শেষ এখন চলছে উচ্চ মাধ্যমিক আর এবছর এই দুই পরীক্ষা ঘিরে নকল করার যে অভিনব পদ্ধতি পর্ষদ ও সংসদ কর্তাদের সামনে এসেছে তা দেখে তারা হতবাক উদাহরণ দিয়ে এক সংসদকর্তা জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার একটি পরীক্ষা কেন্দ্রে স্কুল পোশাকের ওপরে জ্যাকেট পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দেখা গিয়েছিল এক পরীক্ষার্থীকে তখন রীতিমতো গরম পড়ে গিয়েছে তারও মাথার ওপর ফ্যান ঘুরছে দেখা যায় ওই গরমের মধ্যেও কেউ ফুল হাতা সোয়েটার পরে এসছে এত গরমেও কেন সোয়েটার জ্যাকেট উত্তর এসেছে গতকাল রাতে জ্বর এসেছিল কিন্তু এই উত্তর মনপুত হয়নি পরীক্ষকদের মাথার ওড়না জড়ানো পরীক্ষার্থীদেরও কাউকে কাউকে সন্দেহের চোখে দেখতে থাকেন তারা তাদের সন্দেহ এই সোয়েটার জ্যাকেট ওড়নার আড়ালে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য মাধ্যমিকের সময় তাও শীতের আবেশ ছিল কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার অনতি গরম পড়ে যায় তখনও কেন শীত পোশাক উঠছে প্রশ্ন শুধু কাগজের নোট নয় পোশাকের মধ্যে মোবাইল নিয়েও অনেকে আসছে বলে পরীক্ষকদের দাবি কলকাতার একটি পরীক্ষা কেন্দ্রের এক পরীক্ষকের কথায় পরীক্ষার পরে শৌচাগার পরিষ্কার করতে গিয়ে স্কুলের সাফাইকর্মী দেখছেন নর্দমা ছোট ছোট কাগজের টুকরোতে ভরা নর্দমা দিয়ে জল যাচ্ছে না গত কয়েকদিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন পরীক্ষার্থীদের পোশাক নিয়ে বেশ কিছু সন্দেহজনক বিষয় লক্ষ্য করেছি এই গরমে জ্যাকেট পরে পরীক্ষা দিতে দেখে খুব অবাক লেগেছে আগামী বছর থেকে মোবাইল রুখতে বেশ কিছু পরিকল্পনা করছি তখন পোশাক বিধি কিছু থাকবে কিনা তাও ভেবে দেখা হবে তবে আগামী বছর থেকে পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টরের সংখ্যা যে অনেকটাই বাড়ানো হবে সেটা এখন থেকেই জানিয়ে দিয়েছেন চিরঞ্জীব ডিটেক্টর থাকলে হলে ঢোকার সময় মোবাইলের মতো কোনো কিছু সঙ্গে থাকলে তা তৎক্ষণাৎ ধরা পড়ে যাবে চিরঞ্জীবের মতে সব পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর নেই সেই সুযোগেই এখন কেউ কেউ পার পেয়ে যাচ্ছেন এবছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে ধরা পড়েছে ছত্রিশ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখনো পর্যন্ত ধরা পড়েছে চব্বিশ জন এদের সবার পরীক্ষা বাতিল করা হয়েছে তো এই খবর থেকে এই বিষয়ে একটা জিনিস তো পরিষ্কার যা আগামী বছর থেকে কিছু যদি এমন পোশাক পরা হয় যেটা কিন্তু দেখতে খুব বেখাপ্পা লাগে তাহলে তাদের উপর সন্দেহের একটা আলো পড়তেই পারে তাই এখন থেকেই সচেতন হয়ে যাওয়া ভালো আগামী বছরে যাতে করে কোনোভাবে কোনো ছাত্র ছাত্রী নিজের ভবিষ্যৎ এইভাবে নষ্ট না হয় তার জন্যে পড়াশুনোর দিকে মন দিয়ে নিজের যোগ্যতায় যদি মাধ্যমিকটা পাশ করা যায় তাহলে সব দিক থেকেই আনন্দ নিজের মনেরও সন্তুষ্টি হয় এবং তার সঙ্গে সঙ্গে সরকারি পক্ষে যারা প্রশ্ন করছেন পরীক্ষক তাদেরও কোনো রকম অসুবিধায় পড়তে হয় না এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিংক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ